রেলেভেন্ট একটা শিক্ষা হচ্ছে যে আমরা খালি প্র্যাকটিক্যালি জিনিসটা শিখি না, আমরা আইটেমগুলো থিওরিগুলোও শিখি। ফর দ্যাট ইউ মাস্ট থ্যাঙ্ক আওয়ার গুরু সিনাজি চৌধুরী, খুব সুন্দর করে উনি শেখান আমাদের জিনিসটা। অ্যান্ড আমরা তালটাও ভালো করে শিখেছি বিডি গুরু ব্রহ্ম, মানে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। ওয়ার্কশপটা করে আমি এর আগে এখানে আমি তো অনেক পরে জয়েন করেছি, তো এখানে অনেক ডিটেল ওরিয়েন্টেড জিনিসপত্র হয়, টি নাকি সব কিছু শেখানো হয়। তো এটা আমার প্রথম থেকে খুব ভালো লেগেছিলো যে আমি আগে যেটা শিখতাম জাস্ট নাচ হতো, এখানে নাচ আসে থিওরি হিস্ট্রি তাল সব কিছু ডিটেলস শেখানো হয়, আর ওয়ার্কশপে সেটা আরও এনহ্যান্সড ওয়েতে শেখানো। কতদিন ধরে ওয়ার্কশপ হলো? এইটা এক মাস ধরে হলো, আমরা প্রত্যেক শনিবার রোববার। তো এরকম কেন, মানে পরপর চার দিন বা পরপর পাঁচ দিন কেন হলো না? রুটিন সবার একরকম ছিল না, এক একজন এক একটা টাইমে অ্যাভেলেবল ছিল, কেউ শনিবার কেউ রবিবার, তো সবাই যাতে অ্যাকোমোডেট করে মানে সেটা সবার জন্য সেটা ম্যাম তাহলে সাংঘাতিক অ্যাডজাস্ট করে সেটাতে ম্যাম আমাদের সাথে পুরো বসে মিটিং করে। আচ্ছা, কার কোন দিন সুবিধা সেইটা সেই বৈশাখী, বহুদিন বাদে নৃত্যমে আবার ফেরত আসা, ওয়ার্কশপ করতে আসা, তো কীরকম লাগছে, কীরকম ফিলিং হচ্ছে, সবার সাথে দেখা হয়েছে, আবার ওডিসির একটা ছোঁয়া পেয়ে কেমন লাগছে? অনেকদিন বাদে হলেও মানে ওই টানেই ফিরে এসেছি, আর ম্যামের তো ম্যাম যা সুন্দর শেখায়, মানে ম্যামের টান বিভিন্ন রকম রিজনে সেটা ডিটাচ হয়ে গেছিলো, তো এখন আবার সেই টানে। এরপরে কি প্ল্যান, নাচটা নিয়ে কোনো প্ল্যান? হ্যাঁ অবশ্যই প্ল্যান আছে। গুরু ব্রহ্মা যেটা ম্যাম প্রথম দিন বলেছিলেন যে গুরু আমাদের যে মনের যে গুরু, খালি টিচারই নয়, গুরু আমাদের যে অন্ধকার সেটাকেও দূর করে ম্যাম, সত্যি সেটা দূর করে। জয়ন্তী, কাজ ওয়ার্ক অ্যান্ড ডান্স ব্যালেন্স করে ওয়ার্কশপ করে কীরকম হলো? এটা সত্যি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং, মানে সব কিছু ব্যালেন্স করে আবার ওয়ার্কশপের মাধ্যম দিয়ে কাম ব্যাক করা দু মাস টানা লং লিভের পরে। বাট হ্যাঁ, মানে এটা করতে পেরে যেন আবার একটা পুরোপুরি মানে অক্সিজেন পেলাম, মানে কাজের মধ্যে এই ওয়ার্কশপগুলো শুধুমাত্র যে নাচটা শেখায় তা নয়, এটা এমন একটা পরিমাণে পজিটিভ এনার্জি ক্যারি করে, পজিটিভ ফিলিং হয়, যেটা আমরা অন্যান্য আমাদের কাজের মধ্যে ছিল। তো এই ওয়ার্কশপের আইটেমটা পরের পারফরমেন্স কবে? এটা পরের পারফরমেন্স 6 অক্টোবর, আমরা জাস্ট এই ওয়ার্কশপটা কমপ্লিট করেছি মে মাস এবং জুন মাস মিলে, এবং এটা আমরা পারফর্ম করতে চলেছি 6 অক্টোবর। আমাদের কাছে এটা খুবই প্রাউড মোমেন্ট যে আমরা এই ওয়ার্কশপটাই আবার মানে ফুল ওডিসি অ্যাটায়ারে পুরোটা। ওকে ওকে, বলো হাউ ওয়াজ ইট, হাউ ওয়াজ ওয়ার্কশপ? ওকে, তো তোমার ইয়ে সুন্দর অ্যাটায়ার মে, ওয়ার ইজ ইয়োর বিন্দি উইচ ইজ দ্য স্পেশালিটি অফ ওডিসি ডান্স, ও কহা গয়া? ওকে আচ্ছা, দ্যাট মিন্স ইউ আর প্র্যাকটিসিং হার্ড। সমৃদ্ধি, ওকে ভেরি গুড। দেবাংশী, প্রত্যেক বছর যে আমরা এই ওয়ার্কশপগুলো করি, আমরা সবাই একসাথে অনেক মজা করি, আমাদের অনেক ডিটেলভাবে শেখাই যে তাল, তারপরে রাগ, এগুলো সব আমাদেরকে থিওরি ক্লাসেস সব এগুলো সব আমরা খুবই এনজয়মেন্টের সঙ্গে করি। আচ্ছা, এই ওয়ার্কশপটা করে আমার খুবই ভালো লেগেছে।
ব্রহ্ম।